ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিডিয়া স্টাডি কর্নার। আজ আমরা কবি আল মাহমুদ সম্পর্কে জানব, যিনি বাংলার সাহিত্যাঙ্গনে চিরকাল অমর হয়ে থাকবেন। চলুন জেনে নেই তার সম্পর্কে কিছু তথ্য, যেগুলো বিসিএস থেকে শুরু করে সকল প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই আমরা জেনে নিব কবি পরিচিতি। গত 15 ফেব্রুয়ারি 2019 ঢাকার ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। কবি আল মাহমুদের পুরো নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মীর আব্দুর রব ও মাতার নাম রওশন আরা মীর। তার দাদা আব্দুল ওহাব মোল্লা হবিগঞ্জ জেলার জমিদার ছিলেন। আল মাহমুদ ব্যক্তিগত জীবনে সৈয়দা নাদিরা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কবির 5 ছেলে ও 3 মেয়ে রয়েছে। এরপরে আমরা দেখে নেব তার কর্মজীবন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোট গল্প লেখক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক ছিলেন। 20 শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাগভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরেও অংশ নিয়েছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী হিসেবে পরিচিত দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন। পরে 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি পরিচালক হন। পরিচালক হিসেবে 1993 সালে অবসর গ্রহণ করেন। এরপরে আসছি সাহিত্য জীবনে। 1954 সাল অর্থাৎ 18 বছর বয়স থেকে তার কবিতা প্রকাশ পেতে থাকে। কাব্যগ্রন্থ লোক লোকান্তর সর্বপ্রথম তাকে স্বনামধন্য কবিদের সারিতে জায়গা করে দেয়। এরপর কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে উঠো কাব্যগ্রন্থগুলো তাকে প্রথম সারির কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করে। 50-এর এ ধারার কবিদের মধ্যে উল্লেখযোগ্য আল মাহমুদ। লোকায়ত জীবন ও সাম্যবাদ তার কবিতায় প্রতিফলিত হয়। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম সোনালী কাবিন এবং 1975 সালে তার প্রথম ছোট গল্প পানকৌড়ির রক্ত প্রকাশিত হয়। 1990 থেকে তার কবিতার বিশ্বস্রষ্টার প্রতি বিশ্বাস উৎকীর্ণ হতে থাকে। এর জন্য তিনি প্রগতিশীলদের সমালোচনারও সম্মুখীন হন। 1993 সালে বের হয় তার প্রথম উপন্যাস কবি ও কোলাহল। এবারে আমরা দেখে নেব উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো। আল মাহমুদ বাংলা সাহিত্যের আধুনিক কবিতার অন্যতম প্রধান পুরুষ। তার রচিত কাব্যগ্রন্থসমূহ হল লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে উঠো, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, একচক্ষু হরিণ, পাখির কাছে, ফুলের কাছে, অদৃশ্যবাদীদের রান্নাবান্না। কবি আল মাহমুদের উল্লেখযোগ্য কবিতা নোলক সোনালী কাবিন কাব্যগ্রন্থের অন্তর্গত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার লেখা কবিতা হচ্ছে নিশিডাক। তিনি আমাদের সাহিত্যের শ্রেষ্ঠ কবিই শুধু নন, আল মাহমুদ ছিলেন অপ্রতিদ্বন্দ্বী গল্পকারও। তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে পানকৌড়ির রক্ত, সৌরভের কাছে পরাজিত, গন্ধবণিক, ময়ূরীর মুখ। একইভাবে উপন্যাস লেখায়ও আল মাহমুদ সিদ্ধ হস্তের প্রমাণ দিয়েছেন। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসসমূহ ডাহুকি, কবি ও কোলাহল, কাবিলের বোন, নিশিন্দা নারী, আগুনের মেয়ে, পুত্র, চেহারার চতুরঙ্গ, পুরুষ সুন্দর, উপমহাদেশ। এই সকল উপন্যাস তাকে দেশের শীর্ষস্থানীয় কথাশিল্পীদের সম্মান এনে দিয়েছেন। সেই সাথে বলে রাখা ভালো, উপমহাদেশ উপন্যাসটি তার একটি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা। শিশু কিশোরদের জন্য আল মাহমুদ ছড়া কবিতা লিখে গিয়েছেন। তার কয়েকটি শিশুতোষ বই হচ্ছে পাখির কাছে, ফুলের কাছে, একটি পাখির লেজ ছোলা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোল্লাবাড়ির ছড়া। এছাড়া তার রচিত প্রবন্ধ গ্রন্থ হল দিন যাপন, কবির আত্মবিশ্বাস, নারী নিগ্রহ, কবির সৃজন বেদন। আত্মজীবনী লেখাতেও তিনি ছিলেন পটু। যেভাবে বেড়ে উঠি তার একটি আত্মজীবনীমূলক লেখা। আমরা তার রচিত দুটি ভ্রমণ কাহিনীও দেখতে পাব। সে দুটি হল কবিতার জন্য বহুদূর এবং কবিতার জন্য সাত সমুদ্র।
লেখালেখির জন্য আল মাহমুদ পুরস্কার ও সম্মাননাও কম পাননি। কবি আল মাহমুদ 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ সময়ে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার হচ্ছে জয় বাংলা পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার 21 পদক, নাসির উদ্দিন স্বর্ণ পদক। এছাড়া 1968 সালে লোক লোকান্তর ও কালের কলস নামে দুটি কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এবারে আমরা দেখে নেব বিগত সালে আসা কিছু প্রশ্ন। সোনালী কাবিনের রচয়িতা কে? উত্তর আল মাহমুদ। এই প্রশ্নটি 15তম বিসিএসে এসেছিল। আল মাহমুদের কাব্য কোনটি? এই প্রশ্নটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিকবার এসেছিল এবং এটির উত্তরও ছিল বিভিন্ন, যথাক্রমে কালের কলস, সোনালী কাবিন, লোক লোকান্তর, পাখির কাছে, ফুলের কাছে। নোলক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর সোনালী কাবিন। এবং বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? উত্তর কাব্য। সো ভিউয়ার্স, প্রশ্নগুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে প্রায় সকল প্রশ্নই করা হয়েছিল কাব্যগ্রন্থ অংশ থেকে, তাই কবি আল মাহমুদের কাব্যগ্রন্থের নামগুলো খুব ভালো করে রপ্ত করতে হবে। প্রয়াত কবি আল মাহমুদ সম্পর্কে এতটুকুই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, ভিডিও রিলেটেড কোনো মতামত থাকলে কমেন্ট করুন, শেয়ার করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্যদের কাছে ছড়িয়ে দিন এবং সেই সাথে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।